লিডসের স্থানীয় বাংলাদেশ সেন্টারে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল রাধারমণ উৎসব। এবারে এই প্রথম দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার দুপুরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রিটিশ পার্লামেন্টের সাবেক মন্ত্রী হিলারি বেন এমপি। এর আগে সবাই রাধারমণের গান এবং ধামাইল নৃত্যের মাধ্যমে স্থানীয় রাউন্ডে রোডে র্যালি করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। তবে সেন্টারের ভিতরে সবাই ছোট্ট পরিসরে হলেও সেই আনন্দটুকু উপভোগ করেন। Well, it's a great honor to have been invited here today for this important festival, and I know people have traveled from different parts of the country to celebrate Bangladeshi culture and dance and music, and there's going to be a performance later on this evening, as I understand it, and I wish you a very, very successful event. সংস্কৃতির এই বিজয় আনন্দ উপভোগ করার জন্য বোধহয় মানে দিকে দিকে থেকে মানুষ এখানে একত্র হয়েছিল, এবং সেটা যে কি মজার, অত্যন্ত আনন্দময়, এবং আমি এখানে আসতে পেরে খুব খুশি। আমরা মনে করি যে আমাদের বাঙালি কালচার কৃষ্টি আমাদের নতুন প্রজন্মকে এইভাবেই আমরা ইন্ট্রোডিউস করে দিব। মানব প্রেমটা যাতে বিশ্বের সব জায়গায় ছড়িয়ে যায় এই উদ্দেশ্য নিয়ে আমরা রাধারমণ উৎসব করছি। ওই দিন রাতে দ্বিতীয় পর্বে ছিল সঙ্গীত সন্ধ্যা। এতে ব্রিটেনের নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার মিজানুল কায়েস উপস্থিত ছিলেন। আমি রাধারমণের মধ্যে সকলকে ভালোবাসার দৃষ্টিতে সকলকে আপন করে দেখবার যে বিশ্বাস যে আস্থা সেটি আমরা শক্তিশালী আমরা করতে পারি। সঙ্গীত সন্ধ্যায় ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা তাদের গানের মাধ্যমে আগত দর্শকদের আনন্দে মাতিয়ে রাখেন। দ্বিতীয় দিন রবিবার ছিল উৎসবের মূল অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি ফেবিয়ান হ্যামিল্টন। বিশেষ অতিথি ছিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনারের ফার্স্ট সেক্রেটারি ওয়াইদুর রহমান বিশ্বাস টিপু, কবি শামীমা আজাদ সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে আলোচনার ফাঁকে ফাঁকে ছিল সঙ্গীত শিল্পীদের গান এবং ধামাইল নৃত্য। লিডস থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।